অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল চারজন যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগর থানা এলাকায়। ঘটনার পরই প্রতিবেশী দুই যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। অপর দুই অভিযুক্ত পলাতক। ছাত্রীর মায়ের অভিযোগ, রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে তার মেয়েকে তুলে নিয়ে যায় চারজন যুবক। বাড়ি ফিরে মেয়েকে দেখতে না পেয়ে আত্মীয়দের নিয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে অসুস্থ অবস্থায় মেয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে সব ঘটনা জানাতে থানার দ্বারস্থ হয় ওই পরিবারের সদস্যরা। এলাকাবাসী ও ছাত্রীর পরিবার দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানান। মঙ্গলবারের দিন কখন ধরেন কি যে 15টার সময় আমি তারাবি পড়তে গেছিলাম। তারপরে আমার মেয়ে শুয়ে গেছে বিছানে। বিছানা শুয়ে যাওয়ার পরে ওই আমার মেয়েকে নিন্দের অবস্থায় ওরা তুলে নিয়ে যাওয়া হয়েছে। তুলে যাওয়ার পরে আমি তারাবির পড়ে চলে এসেছি। এসে খোঁজাখুঁজি করছি তো পাই না। তারপরে দু চার পাঁচ 10 মিনিটের মধ্যেই পেলাম মেয়ে আমার বেহুশিয়া বাড়ি এলো। বেহুশ হওয়ার পরে মেয়েকে নিয়ে আপনার বাড়িতে বসলাম। আমার আত্মীয় স্বজন দেখে এলো চারজন। চারজনের ওখানে ছিল, আমার মেয়েকে ছেড়ে নিয়ে গেছে। কোথায়? সিসার বাগান। মালদা থেকে দেবাশিস পাল ও দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।